আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আজকে এসেছি অনেক সুন্দর একটি গ্রামের মাঝে দুইটি রুম একটি ভিটির কাজ নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এই বাড়িটি, এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার 22 ফিট এবং প্রস্থ আছে 12 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 264 স্কোয়ার ফিটের। এই বাড়িটি এখানে দুইটি রুম হবে। এই দুইটি রুমের খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে এ টু জেড দেখতে থাকুন। তো আমরা শুরু থেকে যে কাজটি করেছি এটি দেখছেন, এই মিডিলের পিলারটি, এইখানে একটি পার্টিশন ওয়াল হবে। তো এখানে মোট আপনার দুইটি রুম হবে। তো আমরা সরাসরি এই বাড়িটির পিলার এবং টাইবিমটি কীভাবে দিয়েছি দেখব। তো এখানে দেখেন এইভাবে আমরা এই মাটির নিচে আপনার 1.5 ফিট এবং 2 ফিট ডাউন থেকে এইভাবে আমরা পিলারটি উঠাইছি এবং 3টি রড দিয়ে এই পিলারগুলো আমরা দিয়েছি এবং মাটি লেভেল ঢালাইগুলো করার পর এখানে দেখেন আমরা টাইবিমটি, এই মাটির উপরে আমরা টাইবিমটি দিয়েছি। এই টাইবিমটি আছে আপনার 7x6 করে, এই টাইবিমটি আমরা দিয়েছি এবং টাইবিমে 3টি করে রড দেওয়া হয়েছে। এখানে দেখেন আমরা এই রিংগুলো আমরা যে টাইবিমে ব্যবহার করেছি, এখানে এই রিংগুলো আছে আপনার 6 ইঞ্চি পরপর 1টি করে রিং দেওয়া হয়েছে। এখানে মাটির নিচে যে পিলারগুলো দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার 3টি করে রডেই এই কাজটি করা হয়েছে। এটি দেখছেন দুইটি সাইডে আমরা টাইবিম ঢালাই করে কমপ্লিট করে নিয়েছি এবং এই দুইটি সাইডে আপনার ঢালাই বাকি আছে। তো আমরা সরাসরি এইভাবেই কাজগুলো করে থাকি, এই ফুলল ঘরের এই কাজগুলো। এখানে আমরা 3টি করে দিয়েছি, অনেক কাজেই আপনার 4টি করে রড দেওয়া হয়। এখানে আমরা ভিটির কাজটি 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি আমরা এইভাবে করে নেব। এটি দেখছেন এই পাশে আপনার 5 ইঞ্চি গাঁথুনি, ফ্রন্ট সাইডে আপনার 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হবে। এখানে চারো সাইডেই আপনার 2 ফিট করে এই গাঁথুনিটি 5 ইঞ্চি করেই দেওয়া হবে। এখানে এই বাড়িটির হাইট হবে আপনার 2 ফিট এবং নিচে যে একটি টাইবিম দেখছেন, টাইবিমটির উচ্চতা আছে আপনার 6 ইঞ্চি। এখানে 7x6 করে এই টাইবিমটি ঢালাই করা হয়েছে। এই কাজটির মোটামুটি আপনার পিলার আছে 11টি, ফ্রন্ট সাইডে আপনার 4টি পিলার এবং পিছন সাইডে 4টি পিলার এবং মিডিলের যে লেয়ারটি আছে ওইখানে আছে আপনার 3টি পিলার। এখানে মোট আপনার 11টি পিলার দেওয়া হয়েছে। 1টি করে পিলারে আপনার 3টি করে রড ব্যবহার করা হয়েছে এবং 1টি টাইবিম দেওয়া হয়েছে, চারো সাইডে 1টি টাইবিম দেওয়া হয়েছে। এই টাইবিমটি আপনার মোট 7টি রড চলে গিয়েছে। এখানে দৈর্ঘ্য হয়েছে আপনার 22 ফিট এবং প্রস্থ আছে আপনার 12 ফিট। এখানে চালিত আপনার 8 ফিট 3 ব্যবহার করা হবে, সেই জন্যে 12 ফিট দিয়েছি আমরা। তো এইভাবেই এই কাজটি সম্পূর্ণ আমরা ভিটির কাজটি কমপ্লিট করে নিয়েছি। তো আসুন এই বাড়ির এ টু জেড খরচের হিসাবটি আমরা জেনে নেই। এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 900, এখানে 10 টাকা পিস হলে 9000 টাকা, রড লাগবে আপনার 90 কেজি, এখানে 65 টাকা কেজি হলে 5850 টাকা, সিমেন্ট লাগবে আপনার 8 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 3600 টাকা, বালি লাগবে আপনার 50 CFT, এখানে 25 টাকা CFT হলে 1250 টাকা, পাথর লাগবে আপনার 40 CFT, এখানে 50 টাকা CFT হলে মোট 2000 টাকা। তো এই কাজটি পুরো কমপ্লিট করতে মোটামুটি আপনার শাটারিং লাগবে 6 CFT, এখানে 600 টাকা CFT হলে মোট আপনার 3600 টাকা। এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে আপনার 8000 টাকা। তো এই বাড়িটির আরও এক্সট্রা খরচ ধরেছি 5000 টাকা। তো এই বাড়িটির মোট খরচ হবে আপনার 38300 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।